কেন ভালোবাসবো না আমরা অথচ ভালোবেসেছে জঙ্গলার হরিণীরা কেন ভালোবাসবো না আমরা অথচ ভালোবেসেছে জঙ্গলার বাঘ ভাল্লুকেরা বিশ্বনবীকে কেন ভালোবাসবো না আমরা অথচ ভালোবেসেছে শুকনা কাঠের টুকরা পর্যন্ত সুবহানাল্লাহ শুকনা কাঠের টুকরা পর্যন্ত নবীজিকে ভালোবেসেছে তাহলে আমাদের অন্তরেও নবীর ভালোবাসা থাকতে হবে শুকনা কাঠের টুকরা নবীকে কিভাবে ভালোবাসেন আল্লাহর নবী বিশ্বনবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে হারাম শরীফ যেটা মসজিদে নববী যেটা এটা এতটা সুন্দর বা এতটা সামিয়ানা এতটা সুন্দর করা ছিল না সাধারণভাবে বানানো ছিল তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন শুক্রবার জুমার নামাজের পরে জুমার নামাজের সময় হুজুররা বয়ানের পরে একটা খুতবা দেয় জানেন কি না আপনারা তো আল্লাহর নবী বিশ্বনবী খুতবা দিতেন তো যখন খুতবা দিতেন একটা খেজুর গাছের ডাল ছিল যে ডালের মধ্যে হেলান দিয়া বিশ্বনবী খুতবা দিতেন তো ডালের মধ্যে হেলান দিয়া বিশ্বনবী খুতবা দিতেছেন যখন মসজিদটা একটু সুন্দর করে বানানো হয়ে গেছে তখন খেজুরের ডালটা মসজিদের বাহিরে রেখে দেওয়া হয়েছে এখন সুন্দর কইরা কাঠ দিয়া সিস্টেম করে বানায় দিছে কারণ মানুষ যখন উন্নত হয় তখন উন্নত হয় কি না মানুষ যখন আস্তে আস্তে উন্নত হয় তখন সে জিনিসগুলা উন্নত জিনিস ব্যবহার করা শুরু করে মানুষ প্রথমে সাইকেল চালায় পরে দে মোটর সাইকেল নেয় কোনো এক সময় সামর্থ্য হইলে দেখা যায় প্রাইভেট কারে চলে চলে কি না তো এইরকমভাবে মসজিদটা যখন একটু সিস্টেম করে বাদাই করা হয়েছে তো বাদাই হওয়ার পরে এই ডালটা যেটা ডাল ছিল এই খেজুর এই যে শুকনা কাঠের টুকরাটা মসজিদের বাইরে ছিল কথাগুলো খেয়াল করেন এইগুলা ডালগুলা বাহিরে রেখে দিছে তো রেখে দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নবী আরেকদিন জুমার নামাজের খুতবা দিতেছেন এমন টাইমই শোনা যায় গুন গুন আওয়াজে কি যেন কান্না করে সুবহানাল্লাহ কান গুন গুন আওয়াজে কান্নার আওয়াজ শোনা যাইতেছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নবী অমনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন কিসের যেন কান্নার আওয়াজ শোনা যায় তালাশ করে দেখো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মসজিদের মধ্যে তালাশ করতেছে কোথাও কোনো মানুষ কান্না করে না কোথাও কোনো কান্নার আওয়াজ শোনা যায় না সব মসজিদ পুরোটা দেখছে কোথাও কোনো কান্নার আওয়াজ শোনা যায় না অমনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন নবী আমার কোথাও কোনো কান্নার আওয়াজ শোনা যায় না যখন এই কথা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা তো আজব কথা তোমরা কেউ খুঁজা পাও না অথচ কান্নার আওয়াজ হইতেছে ব্যাপার কি তো খুঁজতেছে খুঁজতেছে কোথাও পাওয়া যাইতেছে না একজন সাহাবি বাইরে গেছেন একজন সাহাবি যখন বাইরে চলে গেছেন বাহিরে যাওয়ার পরে দেখতেছেন একটা ডাল থেকে কান্নার আওয়াজ আসতেছে বলেন আল্লাহু আকবার কেমন ভাবে নবীর ভালোবাসা তাদের অন্তরে ছিল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তারাও তো নবীকে ভালোবাসত কেমন ভাবে নবীর ভালোবাসা অন্তরে ছিল বিশ্বনবীকে কেন ভালোবাসবো না আমরা অথচ ভালোবাসত জঙ্গলার হরিণীরা বিশ্বনবীকে কেন ভালোবাসবো না আমরা অথচ ভালোবাসত
জংলার বাগবাল লোকেরা বিশ্বনবীকে কেন ভালোবাসবো না আমরা, অথচ ভালোবাসতো শুকনা কাঠের টুকরা পর্যন্ত। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবীকে আদেশ দিলেন, রে সাহাবি যাও যাও ওই শুকনা কাঠের টুকরাটা আমার নিকট নিয়ে আস। যেই মাত্র শুকনা কাঠের টুকরাটা বিশ্বনবী মুহাম্মদের সামনে আনা হইল, নবী কাঠের টুকরাটা এইভাবে হাতে নিয়ে বললেন, কিরে তুমি কান্না করো, কারণ আমি মুহাম্মদ জানতে চাই। আল্লাহর কুদরতে কাঠের টুকরার থেকে আওয়াজ দেওয়া শুরু হইল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে কাঠ কথা বলতে পারে কি পারে না? কাঠের টুকরার থেকে আওয়াজ আসে, নবী মুহাম্মদ। ও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী, আপনার ভালোবাসায় আমি কান্না করতেছি। বলে কেন, তুমি আমারে কেমন ভাবে ভালোবাসলা? অমনি কাঠের টুকরা ডাক দিয়ে কয়, বিশ্বনবী আপনার যখন এই মসজিদটা ছোট ছিল আপনি আমার মধ্যে হেলান দিয়া শুক্রবারে খুতবা দিতেন, আপনি আমার মধ্যে ভর দিয়া শুক্রবার জুমার নামাজের খুতবা দিতেন। ও আল্লাহর নবী, যখন মসজিদটা একটু সিস্টেম করে মাচাই করা হয়ে গেল, আমার এই মসজিদের বাইরে ফেলে দেওয়া হইল, ও নবী মুহাম্মদ আপনার ভালোবাসা অন্তরে এমনভাবে ধারণ করেছি নবী গো, আমি কাঠ হইতে পারি কিন্তু আপনি নবীর ভালোবাসা অন্তরে এমনভাবে জন্ম নেওয়াইলাম, আমি আপনার এখন যেহেতু স্পর্শ পাই না ছোঁয়া পাই না এই জন্যে কান্না করতেছি। আল্লাহু আকবার, কেমনভাবে নবীকে ভালোবাসতেন তারা! শুকনা কাঠের টুকরার এই কথা শুনিয়া আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ নবী বলেন, এরে কাঠের টুকরা তাহলে তুমি এখন কি চাও? বলে, নবী গো আমি আপনার সাথে দুনিয়াতেও থাকতে চাই, আখেরাতেও আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, একটা কাঠের টুকরা হওয়ার পরেও আল্লাহর নবীর সাথে থাকতে চায়। আমরা আল্লাহর নবীর সাথে থাকতে চাই কি চাই না? কাঠের টুকরার কথা শুনিয়া আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী কাঠটাকে দুই টুকরা করে দিলেন, এক টুকরা আকাশের দিকে ছুঁড়ে মারলেন আর এক টুকরা জমিনের মধ্যে কূপে দিলেন, মানে গাছ যেভাবে লাগাই আমরা চারা লাগাইলেন, এক টুকরা আকাশের দিকে ছড়ায় দিলেন। নবী মুহাম্মদ যেই জান্নাতের ভিতরে থাকবে, এই জান্নাতের ভিতরে এই গাছটা থাকবে, সুবহানাল্লাহ। আর যেই টুকরাটা জমিনের মধ্যে ঘেরে দিলেন, এই টুকরায় বলতেছেন, নবী মুহাম্মদ আপনি মাঝে মধ্যে গিয়ে আমারে আপনি স্পর্শ করে আসবেন। অনেক হাজি সাহাবরা বলেন, এখনো পর্যন্ত এটা পাওয়া যায়, এখন আর গাছ নাই, এটা একটা পিলার হয়ে গেছে, নাম হলো উস্তুনায়ে হান্নানা, পিলারের নাম হয়ে গেছে উস্তুনায়ে হান্নানা। নবীর ভালোবাসায় একটা কাঠের টুকরা পর্যন্ত নবী মুহাম্মদকে কত ভালোবাসে, আমরা মানুষ হইয়া নবীকে ভালোবাসতে পারলাম না, টুকরা কাঠের, অথচ বিশ্বনবীর ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল। এইভাবে আমাদেরকেও নবীকে ভালোবাসতে হবে, ওইটা একটা টুকরা ছিল কাঠের আর আমরা হলাম সৃষ্টি জগতের সেরা মানুষ, আমাদেরকেও নবী মুহাম্মদকে এইভাবে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইয়া দুনিয়াতে আমাদেরকে চলাফেরা করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? ও